আসসালামু আলাইকুম, আমার নাম সাজিদ ইসলাম, আমি বাংলাদেশ চা গবেষণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আমি মোহাম্মদ মিতুল ইসলাম দিবাত, আমি বাংলাদেশ চা গবেষণ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষক। আমরা দুজন মিলে একটি প্রজেক্ট দাঁড় করেছি, প্রজেক্টের নাম হচ্ছে ব্যাপন অভিশ্রবণ এবং ডিএনএ প্রদর্শন। আমরা এখানে প্রথমে এক ব্যাপন নিয়ে মানে ব্যাপনের এক্সপেরিমেন্ট নিয়ে বলছি যে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটা বিশেষ ধরনের দ্রব্য। একে আমরা ঠান্ডা এবং গরম পানিতে দিয়ে দেখব যে কোনটাতে আগে ব্যাপনটা সমৃদ্ধ হয়। প্রথমে আমরা একটু গরম পানি ঢেলে নিচ্ছি, এখন আমি ড্রপার দিয়ে এখান থেকে কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে কয়েক ফোঁটা আমি দিচ্ছি এবং এখানে আমি কয়েক ফোঁটা দিচ্ছি। তো আপনারা কিছুক্ষণ পর দেখতে পাবেন যে গরম পানিতে তাড়াতাড়ি ব্যাপনটা সমৃদ্ধ হচ্ছে, কিন্তু ঠান্ডা পানিতে অর্থাৎ রুম টেম্পারেচার পানিতে আমার ব্যাপনের হারটা একটু কম হচ্ছে। কারণ গরম পানিতে আমার যে বিদ্যমান অণুগুলো রয়েছে সেই অণুগুলো খুব দ্রুত ছড়াছড়ি করছে এবং এদের কণার গতিও অনেক বেশি, এবং সেই কারণে এদের ভিতরে যে অণুগুলো আছে এই অণুগুলোর মাধ্যমে সেই রঙটা আসলে তাড়াতাড়ি ব্যাপনে পৌঁছে যাচ্ছে। এই জন্য বলা যায় যে ব্যাপন মানে যেখানে তাপমাত্রা বেশি সেখানে ব্যাপনের হার বেশি, যেখানে তাপমাত্রা কম সেখানে ব্যাপনের হার কম। সেভাবে আমরা চায়ের লিকারও আমরা কিছু দেখাচ্ছি। আমরা এখানে কি গরম পানি নিচ্ছি, তো গরম পানি নেওয়ার পর আমরা এখান থেকে কিছু চা পাতা নিচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে গরম পানি, এখানে হচ্ছে আমাদের গরম পানি দেওয়া হয়েছে, এখানে দেখতেছেন যে চা লিকারটার রং তাতে লাল হয়ে গেছে এবং এখানে এখানে ব্যাপন কাজটা চলতেছে। অর্থাৎ এখানে বলছে যে এখানে বলছে যে যেখানে ব্যাপনের হাটের মানে যেখানে তাপমাত্রা বেশি সেখানে ব্যাপনের হাট বেশি। আমরা এখন এখানে একটি অভিশ্রবণের একটা পরীক্ষণ নিয়েছি যে এখানে দেখেছেন যে শুকনা কিসমিস রয়েছে এবং এখানে বিধান কিসমিস রয়েছে, এখানে যে পার্থক্য রয়েছে যে দেখা যায় যে এখানে কিসমিসগুলো যে রাখা হয়েছে সেগুলো কিন্তু একদম অকুস্কানো, বাট এখানে যেগুলো রাখা হয়েছে সেগুলো অনেক মোটা হয়ে গেছে। কারণ আমরা এখানে অভিসময় জানি যে দুটি ভিন্ন খরচের দ্রবণকে যখন আমি একটা অর্ধবেদ্য পদ্ম দ্বারা ই করবো ভাগ করবো তখন